সঙ্গে যোগাযোগ করেছি, কারণ আমি বেইমান না, এবং তাদের কাছে আমি দিক নির্দেশনা চেয়েছি। সেখানে সম্মানিত যিনি প্রেসিডেন্ট নির্বাচন করেছেন, তিনি আমাকে একটা কথা বলেছেন, সনি তারা তোমার পর না, যারা তো যারা নির্বাচিত হয়েছেন তারা সম্মানী মানুষ, তারাও সমিতিকে ভালোবাসে, ইন্ডাস্ট্রির জন্য নিবেদিত বলেই তাদেরকে ভোট দিয়ে পাশ করিয়েছে, তুমি সকলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করো। তো আমি সেটা মাথায় রেখে আরেকটি জিনিস আজকে আমি বলতে বাধ্য হই, আমি নিপুণ আক্তার আমার বড় বোন, আপনার প্রতি বা আমাদের প্যানেল থেকে যারা নির্বাচন করেছে সকলের প্রতি শ্রদ্ধা রেখে সম্মান করে আমি সংগঠনের জন্য শিল্পীদের প্রতি শ্রদ্ধা রেখে কাজ করে যাব। তিনি আমাকে সর্বশেষ আমার মোবাইলে সেই মেসেজটি আছে, তিনি আমাকে মেসেজে বলেছেন নির্বাচন শেষ সব শেষ, মানে আমরা যারা একসঙ্গে নির্বাচন করেছি তাদের সঙ্গে বিচ্ছিন্ন। সেই মেসেজটি কিন্তু আমার মুখের কথা না, সেই মেসেজটি কিন্তু হোয়াটসঅ্যাপের মেসেজটি কিন্তু আছে। তাহলে কি আমরা শুধু নির্বাচিত হওয়ার জন্য চেয়ারের জন্য নির্বাচন করব, যেটিকে সিজনাল বলা হয়? আমার তো আস্থা ছিল, আমার বিশ্বাস ছিল। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা যারা পাশ করেছি তারা কিন্তু একই দিনে একই টাইম আপনারা দেখেছেন।